আন্তর্জাতিক কল সেন্টারের আড়ালে মার্কিন নাগরিকদের প্রতারণা করার অভিযোগে গ্রেপ্তার তিন। বিধাননগর কমিশনারেটে সাইবার ক্রাইম থানার পুলিশের হাতে গ্রেপ্তার তিন। মূলত মার্কিন নাগরিকদের কলেজে ভর্তি স্বাস্থ্য পরিষেবা বিমা করিয়ে দেওয়ার নামে প্রতারণা করা হতো। পুলিশের দাবি, এটি একটি আন্তর্জাতিক প্রতারণা চক্র। বাংলার আইটি সিটিতে বসে প্রতারণা চক্রটি চালানো হতো। নিউটাউনের সিনার্জি বিল্ডিং এ প্রাইভেট লিমিটেড কোম্পানির আড়ালে প্রতারণা চক্রটি চালানো হতো। ভুয়ো অফিস খুলে মার্কিন নাগরিকদের ফোন করে বিভিন্ন কলেজে ভর্তি স্বাস্থ্য পরিষেবা পাইয়ে দেওয়া ও বিমা ইত্যাদি দেওয়ার নামে টাকা হাতানোর অভিযোগ এনেছে পুলিশ। নিউটাউনের সমস্ত দপ্তরে হানা দিয়ে ওই কোম্পানির দুই ডিরেক্টর অনুপম কেডিয়া এবং নিরুপম কেডিয়া এবং দমদমের বাসিন্দা ম্যানেজার অমর বাহাদুর সিংকে গ্রেপ্তার করা হয়। ওই অফিস থেকে বহু নথি এবং প্রতারণার ব্যবহৃত গ্যাজেট বাজেয়াপ্ত করেছে পুলিশ।